আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রবেন রাফান একাডেমির ভিডিও এডিটিং কোর্সে আজকের ভিডিওতে শিখব প্রিমিয়ার প্রো টুলবার অ্যাসেন্সিয়াল এই ভিডিওতে শিখতে পারবো প্রতিটা টুলবারের কাজ কোনটা দিয়ে কি কাজ করা হয় আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে সহজ হবে এবং মনে থাকবে প্রথমে আছে সিলেকশন টুল এটা মূলত প্রধান টুল এই টুল দিয়ে সর্বক্ষণ এডিটের কাজ করতে হয় এই টুল দিয়ে ট্রাক সিলেক্ট করে নাড়ানো ডিলেট ইত্যাদি কাজ করা হয় এই টুলের কিবোর্ড শর্টকাট কি হচ্ছে ভি এই টুলটি হচ্ছে ট্রাক সিলেক্ট ফরওয়ার্ড টুল এই টুলের কাজ হচ্ছে যখন মাউস দিয়ে যেখানে থাকবে তার উপর নিচে সমস্ত ট্রাক সিলেক্ট করে সামনের দিকে রাখা যাবে যদি আমি এইখানে এসে মাউসের বাটন চাপ দিয়ে সামনের দিকে দেই তাহলে দেখা যাচ্ছে এখানের সমস্ত ট্রাকগুলি একসাথে সামনের দিকে আগালো একইভাবে ট্রাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুলও আছে যার কাজ পিছনের দিকে নেওয়া এরপরে আছে খুবই প্রয়োজনীয় রিপল এডিট টুল এই টুল দিয়ে ভিডিও কাটা যায় সহজেই টুলটি দিয়ে ভিডিও কাটার সুবিধা হচ্ছে দুই পাশের কাটার অংশের গ্যাপ অটোমেটিক ভরে যাবে কিন্তু এতে ভিডিওর ডিউরেশন বেড়ে যাবে অথবা কমে যাবে তার নিচে আছে রোলিং টুল এই টুলের কাজ হচ্ছে দুই ক্লিপের মধ্যখানে একটা ক্লিপের সময় অন্য ক্লিপে ধরে দেওয়া যেমন এই ক্লিপের সময় একটু বেশি আছে এখন পাশের ক্লিপটি টেনে বড় করলে আগের ক্লিপটি ছোট হয়ে যাবে তার নিচে আছে রেড স্ট্রেচ টুল এই টুল দিয়ে ক্লিপের স্পিড বাড়ানো এবং কমানো যায় ক্লিপ কমিয়ে এবং বাড়িয়ে স্পিড চেক করে দেখছি এরপরে আছে রেজর্ট টুল এটা হচ্ছে প্রধান ক্লিপ কাটার টুল এই টুল দিয়ে ট্রাক কাটতে হয় ট্রাকের যে কোনো স্থানে এসে কাটা যায় টুলটির হিন্ট হচ্ছে কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিলে নতুন একটি আইকন আসবে তখন এই লাইনের সব ট্রাক একসাথে কাটবে এরপরে আছে স্লিপ টুল এই টুল দিয়ে ভিডিওর প্রিভিউ দেখা যায় এতে করে দুই ভিডিও কম্বাইনেশন করে দেখতে সহজ হয় এবং মিলাতে সহজ হয় এই টুল দিয়ে ভিডিওর কোনো অংশ কাটবে না শুধু দেখা যাবে এর নিচে আছে স্লাইড টুল এই টুল দিয়ে স্লিপ টুলের মধ্যে দেখা যাবে কিন্তু এবার ভিডিও কেটে যাবে এটা হচ্ছে পেন টুল পেন টুল দিয়ে সাধারণ গ্রাফিক্সের কাজ করা হয় সেই সাথে অ্যানিমেশন কি অ্যাড করা যায় ভিডিওর মাঝখানে পেন টুল দিয়ে চাপ দিয়ে এঁকে দেখাচ্ছি দেখা যাচ্ছে একটা গ্রাফিক্স অ্যাড হয়ে গেছে সাথে সাথে একটা গ্রাফিক্স অ্যাড হয়েছে টাইম ট্রাক এনিমেশন কি এর কাজ করার জন্য ট্রাকের এই অংশে মাউসের ডাবল ক্লিক করলে ট্রাকটি বড় হবে এবং দেখা যাবে একটি লাইন এই লাইনের সামনে আসলে এখান থেকে কি অ্যাড করে অ্যানিমেশন করা যাবে তার নিচে আছে রেক্ট্যাঙ্গল এবং এলিপস গ্রাফিক্স টুল এগুলো দিয়ে শুধুমাত্র গ্রাফিক্সের কাজ করা হয় এরপরে আছে হ্যান্ড টুল এই টুল দিয়ে টাইমলাইনে নেভিগেট করা যায় তার নিচে আছে জুম টুল এটা দিয়েও টাইম জুমের কাজ করা হয় সর্বশেষ টুলটি হচ্ছে টেক্সট টুল যা দিয়ে লেখা হয় এই টুল নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে উপরে ডানের কর্নার দিকে লেখাতে চাপ দিলে দেখা যাবে তার নিচে আছে ভার্টিক্যাল টাইপ টুল এটা দিয়ে উপর নিচে লেখা যায় এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন আশা করছি ধন্যবাদ